ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। নিহতদের 4 জন একই পরিবারের সদস্য, আরেকজন মাইক্রোবাস চালক। এই সময় আহত আরো 3 জন। হতাহতরা মাইক্রোবাসে করে ঢাকা থেকে মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা। অন্যদিকে নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো 2 জন। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাজিরা সুলতানা। বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা 5 যাত্রী নিহত হন। এর মধ্যে 4 জন একই পরিবারের সদস্য এবং 1 জন মাইক্রোবাসের চালক। এ সময় আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা সবাই মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের বাসিন্দা। তারা ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি যাচ্ছিলেন। পারিবারিক আমাদের ইফতারির আয়োজন আছিল, সেই ইসের জন্য পারিবারিক ঢাকা থেকে রওনা দিছিল বাড়ির উদ্দেশ্যে, কালকিনির উদ্দেশ্যে। 3 ফুপু মারা গেছে, আর 1 চাচি মারা গেছে, আর আমার 2 চাচা আর 1 ফুপু আছে, তারা ঢাকা আপনার মেডিকেলে আছে। মাইক্রোবাসের সাথে গ্লোবাল পরিবহনের সংঘর্ষ হয়। সে সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে তারা ড্রাইভার সহ 4 জন নিহত, 5 জন নিহত হয়। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে 1 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। গ্লোবাল পরিবহন বাস যেটা ঢাকার দিকে যাচ্ছিল, আর একটা হাইয়েস যেটা বরিশালের দিকে যাচ্ছিল, এই 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই হাইয়েস পরিবহনের 5 জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। এদিকে নীলফামারীর জোর দরগা এলাকায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন 1 পুলিশ সদস্য। নাদিরা সুলতানা, আরটিভি।